হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ইউটিউব চ্যানেলে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা এক্সক্লুসিভ আপডেট নিয়ে ফার্স্ট ব্রেক করতে চলে এলাম কালকের মতন কারণ ফাইনালি স্টুডেন্টস ক্রেডিট কার্ড ওয়েবসাইট স্মুথলি রান হচ্ছে আপনি স্মুথলি কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারছেন অ্যাপ্লাই করতে পারছেন সমস্ত কিছু করতে পারছেন জাস্ট এখন থেকে শুরু হয়ে গেছে তাই অতি অবশ্যই আবেদন করুন যারা আবেদন করতে চাইছেন সেকেন্ড ব্রেকিং আপডেট অনেক কটা নতুন কোর্স কিন্তু স্টুডেন্টস ক্রেডিট কার্ডের মধ্যে অ্যাড হয়ে গেছে যেমন আপনারা যারা স্কুলের স্টুডেন্টস আছেন যারা বলছিলেন মাধ্যমিক ইলেভেন বা টুয়েলভে পড়ছেন যারা প্ল্যান করছিলেন এই ক্রেডিট কার্ড নেওয়ার জন্য ফাইনালি আপনারা এখন এই ক্রেডিট কার্ডটা অ্যাভেল করতে পারছেন কিভাবে করতে হবে এবং স্কুল সাথে আরও অন্যান্য কী কী অ্যাড হয়েছে সেগুলো তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তার সাথে আরও একটা ইম্পর্টেন্ট কথা বলি যারা নিট বা জয়েন্টের পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ তোমাদের জন্য খুব ভালো খবর কারণ তোমরাও কিন্তু এই স্টুডেন্টস ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে পারবে এবং এই স্টুডেন্টস ক্রেডিট কার্ডে টাকা দিয়ে লোনের টাকা দিয়ে তোমরা তোমাদের যে নিট বা জয়েন্টের জন্য বা মেডিকেল এন্ট্রান্সের জন্য তোমরা যে নিতে চাইছো সেটা কিন্তু পাচ্ছ তো চলুন দেখে নিচ্ছি বা কি সুন্দরভাবে এটাকে রান হচ্ছে এখন বর্তমানে রেজিস্ট্রেশন কি সুন্দরভাবে ভাবে করা যাচ্ছে চলুন দেখে নি তো আমি চলে এসেছি কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ওয়েবসাইটে এবং এখানে আসলে আপনারা দেখতে পাবেন কোনো অসুবিধা হচ্ছে না আমি রিফ্রেশ করছি এবং রিফ্রেশ করে বুঝতেই পারছেন কোনো সার্ভার ডাউন বা কোনো প্রোগ্রাম যে গ্লিচ চলে আসছিলো সে কোনো কিচ্ছু হচ্ছে না মেবি তারা আপডেট করছিলো তার জন্যই মেবি প্রবলেম হচ্ছিলো কী করে রেজিস্ট্রেশন করতে হয় কী করে লগ ইন করতে হয় আমি তো অলরেডি দেখিয়েছি রেজিস্ট্রেশনে গিয়ে আমি যে প্রোগ্রামগুলো নতুন অ্যাড হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি আমি চলে এসি প্রোগ্রাম টাইপ এবং এখানে দেখুন আপনাদের নতুন অ্যাড হয়েছে সিএ অ্যাড হয়েছে চার্টার অ্যাকাউন্টেন্ট যারা করছে তাদের জন্য বিশাল ভালো খবর সিএ ফাইনাল আপনার এখন এখান থেকে সিলেক্ট করার পর আপনাদের প্রোগ্রাম নেম সিলেক্ট করার পর ইনস্টিটিউশন সিলেক্ট করার পর আপনি অ্যাপ্লাই করতে পারছেন সিএ ইন্টারমিডিয়েট তাদেরও কিন্তু চালু হয়ে গেছে প্লাস দেখুন সিএফএ তাদেরও কিন্তু নতুন অ্যাড হয়েছে এগুলো তার সাথে এখানে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি অর্থাৎ সিএমএ অনেক কোয়ারি এসেছিল সিএ সিএমএ এবং সিএস নিয়ে দেখো তোমাদের সব কড়া কিন্তু চালু হয়ে গেছে ইভেন এই যে এখানে কোম্পানি সেক্রেটারিশিপ সেটাও কিন্তু চালু করে দিয়েছে তার সাথে আরও একটু স্ক্রল করে দেখি এখানে দেখুন প্রথমত স্কুল এটা কিন্তু চালু হয়ে গেছে অর্থাৎ তোমরা যারা বর্তমানে মাধ্যমিক বা ইলেভেন অথবা টুয়েলভে পড়ছ তারা কিন্তু এটা আবেদন করতে পারছো মাধ্যমিক আবেদনের ক্ষেত্রে যারা মাধ্যমিকের স্টুডেন্টস তোমরা আছো যারা এবছর সামনের বছর ধরো পরীক্ষার্থী তো তারাও আবেদন করতে পারবে তোমাদের সেই ক্ষেত্রে তোমাদের ক্লাস নাইনের যে মার্কশিট সেটা জমা করতে হচ্ছে আর যারা এবছরে মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের তো ইলেভেন চলে আসছো ইলেভেনে ভর্তি হয়ে যাচ্ছ দেন কিন্তু তোমরা আবেদন করতে পারছো যদিও এগুলো নিয়ে আমি পরবর্তীতে আসবো তারপরে দেখুন এখানে চলে এসেছে ভোকেশনাল ভোকেশনালে যারা ইলেভেন টুয়েলভ করছো তোমরাও কিন্তু আবেদন করতে পারছো এই স্টুডেন্টস ক্রেডিট কার্ডের মাধ্যমে এখন অব্দি কিন্তু এখানে ডাব্লু থেকে শুরু করে বা কম্পিটিভ পড়াশোনার জন্য যে পরীক্ষাগুলোর প্রিপারেশনের কোচিং সেটা কিন্তু এখন অব্দি চালু হয়নি খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে প্লাস নিট বা জয়েন্টের মতন যে এন্ট্রান্সগুলো হয়ে থাকে তার প্রিপারেশনটাও কিন্তু এখানে চালু হয়নি তার সাথে কিন্তু অ্যাব্রডে যারা পড়াশোনা করতে চাইছে সেই সমস্ত স্টুডেন্টস আছে তারা তাদেরটাও কিন্তু চালু হয়নি আশা করবো যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এগুলো খুব তাড়াতাড়ি চালু করে দেবে বিশেষ করে যারা অ্যাব্রডে পড়তে যাবে কারণ তাদের একটা টাইমের ব্যাপার থাকে তো তাই জন্যই খুব তাদের দরকার এবং আশা করব বা গভর্নমেন্টের তরফ থেকে খুব তাড়াতাড়ি সেই ট্যাপটা সেই পোর্টালে সেই ব্যাপারটাও কিন্তু ওপেন হয়ে যাবে তোমরা জাস্ট কী করবে তোমরা এখানে জাস্ট কিছুক্ষণ পর পর এসে অথবা কালকে এসে আবার তোমরা এখানে সার্চ করে একটু দেখবে এই আশা করি সেখানে ওই পরবর্তী যে যেগুলো এখনো অবধি চালু হয়নি সেগুলো অ্যাড হয়ে যাবে যেরকম আজকের অনেক কটা অ্যাড হলো তো দেখে নিলেন কি সুন্দরভাবে ওয়েবসাইটটা রান হচ্ছে তার ফলে আপনারা যারা যারা অ্যাপ্লাই করতে চাইছেন অতি অবশ্যই অ্যাপ্লাই করুন এর কিছু এই স্টুডেন্টস কার্ডের রিভিউ নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি ভিডিও আনছি এই স্টুডেন্টস ক্রেডিট কার্ডের পজিটিভ এবং নেগেটিভ পার্ট নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি আসছি নিরপেক্ষভাবে ভিডিওটা বানানোর চেষ্টা করছি তাই একটু সময় লাগছে আশা করি সঙ্গে থাকবেন আপনারা এবং সবাইকে জানাচ্ছি বিশাল বড় বেস্ট অফ লাগ এবং অ্যাব্রড বা ইউপিএসসি ডাব্লিউ বিসিএস যেগুলো এখনও চালু হয়নি আমি যেটা বললাম আজকালের মধ্যেই চালু হবে তাই আপনারা প্লিজ একটু একদিন দুদিন পর ওয়েবসাইটটা একটু দেখুন সেখানে যখনই ওটা চালু হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু ওটা অ্যাপ্লাই করতে পারছেন ইভেন আমি যদি আগে জানতে পারি আমি আপনাদের নিশ্চয়ই জানাবো ভালো থাকবেন সবাই সবাইকে জানাচ্ছি বিশাল বড় বেস্ট অবলা